রাস্তার থেকে বোটে যাওয়া যাবে না। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গা দিয়ে বোটে গেলে এই ঘাট থেকে হচ্ছে আমরা এখন রেমাক যাব। এখানে আমাদের নৌকা ওয়েট করতেছে, নৌকাতে যাব। আর একটা কথা হচ্ছে, এখানে আসার পর একটা কাহিনী হয়ে গেছে। গতকালকে আমাদের একটা দুইটা নৌকা আর যে গাইড, এটা আমাদের কন্ট্যাক্ট করেছিল। তো ওরা সকালবেলা 12টার দিকে যখন কথা হয়, তখন ওরা আমাদেরকে জানায় যে গাইডের এখানে ছিল হচ্ছে 2000 টাকা কন্ট্যাক্ট। তো হঠাৎ করে আজকে আমাদেরকে জানায় গাইডের কন্ট্যাক্ট গাইডকে দিতে হবে 3500 টাকা। খুবই গাছটা গরম হয়ে গেছে, যার ফলে ইমরান ভাই বিজিবির সাথে কন্ট্যাক্ট করে ওদের সাথে সম্পর্ক ছিল, পরে সেই গাইড নিয়েছে 1000 টাকা। এটা নিয়ে একটু ঝামেলা হয়ে গেছে, মানে দুইটা দুই পার্টি নৌকা ঠিক করেছে, একটা বিজিবি আর হচ্ছে স্থানীয় গার্ড। এই নিয়ে একটু ই ছিল, ওইটা সলিউশন করার পরে ক্লাস করলাম এখানে, তারপর হচ্ছে এখান থেকে আমরা রওনা দিব। এই ভদ্রলোক খাওয়ার সময় ডেটিং এ গেছিল, এখন সে পার্সেল নিয়ে গেছে, নৌকা বসে খাবে। এটা হচ্ছে আমাদের নৌকা, ওইটাতে সুমন ভাই, ইমরান ভাই আর ভাবি যাচ্ছে আর গার্ড। আর এটাতে হচ্ছে আমি, তন্ময়, জ্যাকি ভাই আর হচ্ছে কে যাচ্ছে, বাপ্পি। বৈশা বললাম, এ হচ্ছে অবস্থা। যেতে যদি কিছু কথা হবে তারপরে এরা কিন্তু, আর আজকে ব্লগটা একটু বড় হতে পারে, ধৈর্য নিয়ে দেখবেন। আই থিঙ্ক যদি টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন। থালসি থেকে আমরা রেমাকের উদ্দেশ্যে আমাদের নৌকাটা আসতে গেল। নৌকাগুলো দেখে মনে হচ্ছে যে অনেক পাতলা, আসলে নৌকাটা মানে যদি স্পিড, মানে সেই স্পিড দূরের থেকে বেশি স্পিড এই নৌকাগুলো। ঠিক আছে, বলা হচ্ছে যত ভেতরে ঢুকতেছি ততই মানে কি বলবো যে সৌন্দর্য দেখা দেখা মানে মানে কি বলবো, কথা বলার মতো কোনো ভাষা নাই। আসলেই অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। ভিউজগুলো দেখলে বুঝতে পারতেছি কত সুন্দর জায়গাটা। এটা হচ্ছে যে নদীর এক একটা পার ঘুরতেছে আর হচ্ছে এক একটা সমুদ্র বাড়তেছে, মানে বাঘ যেটা বলে কর্নারগুলা, একটা কর্নার নিচ্ছে আর একটা সমুদ্র বাড়তেছে, মানে কত বড় সমুদ্র। আর খুবই এনজয় করতেছি, লাইফে ফার্স্ট টাইম এই হাসপাতালে। বেসিক্যালি হচ্ছে যে এই নদীটার সিস্টেমটা হচ্ছে ধাপে ধাপে যাওয়া, মানে দেখুন তো সিঁড়ির মতো, আমরা যেরকম সিঁড়ি পাই এরকম হচ্ছে সিঁড়ির মতো উপরে উঠে। আমরা যেখান থেকে রওনা দিছি ওইটা হচ্ছে নিচে ছিল, এবং যত সামনে যাচ্ছি তত হচ্ছে আফিলের মতো হচ্ছে, যত যাচ্ছি তত পানি কমতেছে আর কি, দেখা যাচ্ছে পানিগুলো, দেখতে পাচ্ছেন যে একেবারে ইসের সঙ্গে মানে নিচ দিয়ে যে বোট যাচ্ছে সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে যে বরফ আর কি আপনার পাথরের উপর দিয়ে। এবং এই বোটগুলার 4 আঙ্গুল বা 6 আঙ্গুল বা 8 আঙ্গুল পানি হলে খুব আরামসে যাইতে পারে, মানে এই নৌকাগুলা খুবই পাতলা আর স্পিডটা সেই অস্থির স্পিড, আসলে সেই স্পিডে চলতেছে। আর বোটগুলার যে নয়েজ, প্রচুর নয়েজ হচ্ছে বোর্ডের এই ইঞ্জিন থেকে। এটা হচ্ছে টেন্ডুমুখ নৌ চেক পোস্ট, এখানে হচ্ছে আমাদের লাস্ট চেকিং করতে হবে, তার মানে হচ্ছে রেজিস্টারে এন্ট্রি করতে হবে। থালসি থেকে এন্ট্রি করে আসার পরে এখানে আরেকবার এন্ট্রি করতে হচ্ছে। আমাদের ইমরান ভাইরা পেছনে ছিল, এজন্য হচ্ছে আমরা নৌকা থেকে নামি নাই, আর ইমরান ভাই আসছে,
আমরা এখানে এন্ট্রি করবো, ডাস্টবিন হচ্ছে রেজিস্টারে, আমাদের নাম ঠিকানা ভোটার আইডি কার্ডে একটা কপি দিব, এ পর্যন্তই এন্ট্রি করে তারপর হচ্ছে আমরা আবার রান করতে হবে এই আর কি। চেকপোস্টের আনুষ্ঠানিক কাজকর্ম শেষ করে আমরা রেমার্কের দিকে যাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে ফাংসি থেকে চেকপোস্ট পর্যন্ত আসতে আমাদের সময় লাগছে 1 ঘন্টা, আর এই চেকপোস্ট থেকে রেমাক্রি পর্যন্ত যেতে আমাদের নাকি আরও 30-40 মিনিট লাগবে। তার মানে হচ্ছে ফাংসি থেকে রেমাক্রি যেতে এই নৌকাতে 1.5 ঘন্টার বেশি সময় লাগতেছে আমাদের। আর সামনে তো প্রচুর পাথর দেখা যাচ্ছে, অনেক বড় বড় পাথর, কেমনে নৌকা যাবে জানি না। আর মাঝে মাঝে মনে হয় যে ওই যে বড় বড় পাথর আছে ওইখান থেকে মনে হয় শেষ, তোমার নৌকাগুলো যে কীভাবে যে পাথরের পাশ দিয়ে যায় মানে ভয় লাগে। মানে আসলে যে মানে এমন একটা বড় বড় পাথর, মানে এই নৌকা যদি একবার মানে ধাক্কা লাগে পাথরের সঙ্গে তাহলে মাঝে মাঝে ভয় লাগে, মানে কাঁপে ওঠে, কত বড় পাথর দেখছেন। আর একটা বিষয় হচ্ছে আপনি এই যে নদীতে পানি কম দেখতে পাচ্ছেন, অল্প একটু পানির ভিতর দিয়ে দেখতে পাচ্ছেন, অল্প একটু পানির ভিতর দিয়ে কীভাবে যাচ্ছে, বোট যাইতে যাইতে পাথরগুলো সমান হয়ে গেছে দেখেন। আর একটা বিষয় হচ্ছে এই যে পানি কম, বাট আপনি আমার মনে হয় না যে আপনি পাথরের উপর দিয়ে এই নদী পার হতে পারবেন হাইটা, কারণ হচ্ছে যে পাথরের উপর প্রচুর পরিমাণ স্লিপ করে, স্কিড করবে এটা দিয়ে আপনার, মানে আপনি হাঁটতে পারবেন না এই যে বড়ো বড়ো পাথরের উপর দিয়ে পানি যেতে যেতে মানে স্কিড করবে, এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে স্লিপ করবে, অনেক স্লিপি হয়ে গেছে এটা। আর দেখেন যে কীভাবে যাচ্ছে নৌকাটা, মানে সেই ছাপের মতো মুড়ায় মুড়ায় যাইতেছে, আর পেছনে যে অনেক বড় বড় পাথরগুলো দেখলেন ওই সামনে যে পাথরটা দেখতেছেন, এই পাথরগুলোর নাম নাকি রাজা পাহাড়, রাজা পাথর আর রানী পাথর, এরা নাকি এটাতে পুজোও করে। চিপা চিপা দিয়া যাইতেছি, পাথরের চিপা দিয়া, দেখেন একবার টাক লাগলে মাথা রাখাটা যাবে, সিরিয়াসলি দেখেন কত রূপানে এক হাত জায়গায় ভিতরে যাইতেছি আসলে। আর এই যে বোটের যে স্পিড, মানে সেই 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 মানে আসলে কান টান একেবারে ঝাড়াফোলা হয়ে যেতেছে, ভয়েস কেমন আসতেছে আসলে বুঝতে পারতেছি না, মানে টোটালি হচ্ছে যে প্রচুর নয়েজ হচ্ছে, প্রচুর নয়েজ হচ্ছে আসলে। এনজয় করতেছি, দেখতে পাচ্ছেন যে কতটুকু জায়গা দিয়ে যাইতেছে আসলে জায়গা পরিপূর্ণ, মানে সেই মানে অ্যাডভেঞ্চার হচ্ছে এখানে। আর একটা বিষয় হচ্ছে যে এই ট্যুরটাতে আমরা বাইকিং, বোটিং আর কালকে আছে হাইকিং, কালকে যাব হচ্ছে আমরা নাফাকুমে। আজকে রাতে রেমাক্রিতে আমরা স্টে করব, এই রেমাক্রিতে আমাদের রিসোর্ট বুক করা আছে, ওখানে আমরা স্টে করব, দেন ভোরে আমরা যাব হচ্ছে নাফাকুম। আপনার এই যে রাস্তাটা দেখতেছেন যে কী মানে অ্যাডভেঞ্চার, মানে আসলে যারা না আসছেন এই জায়গাটাতে বা না দেখেন তাহলে বাংলাদেশে কিছু দেখেন নাই, যে মানুষ টাকা পয়সা খরচ করা যে বিদেশ দেখতে যায়, বিদেশের থেকে মানে আমার দেশটা আসলে অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর। এই যে যাওয়াটা বেসিক্যালি হচ্ছে যে এই যে যাওয়াটা যে মানে এটাই হচ্ছে আসলে অনেক সুন্দর। আর যারা সাঁতার জানেন না তারা অবশ্যই অবশ্যই লাইফ জ্যাকেট নিজেদের কাছে রেখে নেবেন, যখন আপনি থানসি থেকে বোটে উঠবেন তখন হচ্ছে বোটে 2টা করে লাইফ জ্যাকেট দিয়ে দেয় বিজিবি থেকে, আর হচ্ছে আপনি ওইখান থেকে ভাড়াও পাবেন আপনার নিজের সেফটির জন্য, আপনি ওইখান থেকে ভাড়া করেই তারপর হচ্ছে যে লাইফ জ্যাকেট নিয়ে আসবেন,
কারণ হচ্ছে যে ইনকেস যদি এই যে এত বড়ো পাহাড়ে এই যে পাথরের ভিতর দিয়ে নৌকা যাচ্ছে যদি তার ধাক্কা লেগে ফেটে যায়, ইনকেস আল্লাহ না করে যদি কোনো প্রকার দুর্ঘটনা হয়, এখান থেকে বাঁচা খুবই কষ্টকর। সিরিয়াসলি যদি হাত ধরবো তারা আসবেন না, এখান থেকে বোর্ডে করে যাওয়া যাবে না, এই জন্য এই রাস্তাটা পায়ে হেঁটে তারপর আমাদের দূরে উঠতে হবে। ঠিক আছে, এখান থেকে পায়ে হেঁটে তারপর হচ্ছে আমাদের বোর্ডে উঠতে হবে, আর এই জায়গার থেকে বোর্ডে যাওয়া যাবে না। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গা দিয়ে বোর্ডে গেলে নিচে বেঁধে যাবে পাথরে, পানি কম, এই জন্য হচ্ছে হাঁটতেছি। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে রেমাক্কিতে পৌঁছালাম। এটা হচ্ছে রেমাক্কি ঘাট, সামনে থেকে যে নদীর মতো দেখতেছেন ওইটা হচ্ছে নাফাকুম, যে ঝর্ণাটা আছে এই যে আগাম শুরু করছে তন্ময় বলার নাই। আর আমাদের সুমন ভাই তো সেই একটা পৌঁছ দিতেছে। নাফাকুম ঝর্ণাটা থেকে পানি এসে নদীতে মিশতেছে। কালকে যাব হচ্ছে আমরা নাফাকুমে, নাফাকুমে যাব হচ্ছে হাইকিংয়ে। আর অনেক টায়ার্ড, আমাদের কটেজে যেতে হবে, কটেজে যে রেস্ট নিতে হবে। আমরা হচ্ছে এই কটেজটাতে আসি, কটেজের নাম কি জানি না, ওই যে দেখা যাচ্ছে শিলিগুড়ি কটেজ। এখানে দুইটা কটেজ আছে, আর এখানে কোনো আপনি সেই লেভেলের পাবেন না, সেই লেভেলেই পাবেন না, এখানে ভাড়া খুবই কম। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার নাই, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিবেন। কটেজ রিলেটেড সম্পূর্ণ ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে থাকবে, দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আজকের মতো টাটা, বাই বাই, সামি আউট।